ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয়, আপনজন সেই হয়। আর যার উপস্থিতিতেও কিছু আসে যায় না, সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান, দুটোতেই আমি খুশি। কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, আর ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। অল্পতেই রেগে যান রাগ কমানোর তিনটি সহজ উপায়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়ই অস্বাভাবিক হয়ে যায়। নাম্বার টু, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। নাম্বার থ্রি, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। নাম্বার ফোর, আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয়। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো করে থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকে তবুও থাকি হাসি মুখে, জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে, নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেইমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একা আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। বিশ্বাস মন থেকে করি আর প্রতিদিন হিসেবে ফিরে আসে সার্থক, ছলনা অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে, আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়।
আর তারপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। সুন্দর জীবনের জন্য এগুলি বন্ধ করুন। মাংস কম খান, সবজি বেশি খান, যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম খান এবং বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।